হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো বন্ধুরা, আবার আপনাদের স্বাগতম আমাদের চ্যানেল ফ্যাক্টটোটালে। আজ আমরা আপনাকে এমন একটি দেশের সফরে নিয়ে যাচ্ছি যাকে সমুদ্র সৈকতের দেশ বলা হয়, যেখানে নীল আকাশ, নীল সমুদ্রের পানি এবং সাদা বালি এই দেশটিকে আরো সুন্দর করে তুলেছে। এই দেশটিকে প্রাণীদের দেশ বলা হয়, যেখানে প্রাণী মানুষের চেয়ে বেশি বাস করে। এটি এমন একটি দেশ যে দেশের 91% অংশে শুধু গাছপালা দিয়েই আবৃত। এটি এমন একটি দেশ যে দেশের লেকের পানি গোলাপী। বন্ধুরা, আজ আমরা আপনাকে দুনিয়ার সবচেয়ে সুন্দর দেশগুলোর মধ্যে একটি অস্ট্রেলিয়া সম্পর্কে বলতে যাচ্ছি। তো বন্ধুরা, আপনার সিট বেল্টটি বেঁধে নিন, কারণ আমাদের আজকের জার্নি আপনি উপভোগ করতে চলেছেন। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের অস্ট্রেলিয়া সফর। অস্ট্রেলিয়ার অফিসিয়াল নেম কমনওয়েলথ অফ অস্ট্রেলিয়া, এবং এটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ, এবং এই দেশের মোট জনসংখ্যা মাত্র 2.5 কোটি। অনেক লোক মনে করেন যে অস্ট্রেলিয়ার রাজধানী মেলবোর্ন বা সিডনি, তবে আপনাদের জানিয়ে দিই যে এই দেশের ক্যাপিটাল সিটি হলো ক্যানবেরা, আর সবচেয়ে বড় সিটি হলো সিডনি। আপনি কি জানেন ক্যানবেরা কেন অস্ট্রেলিয়ার ক্যাপিটাল সিটি করা হয়েছে? আসলে বড় শহর তো সিডনি অথবা মেলবোর্নও ছিল। আপনি হাসতে শুরু করবেন এটির কারণ জানতে পারলে, কারণ বন্ধুরা, সিডনি এবং মেলবোর্ন একে অপরের সাথে লড়াই করেছিল তাদেরকে রাজধানী বানানোর জন্য। এমন পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয় দুজনের মধ্যে কাউকেই রাজধানী ঘোষণা করা হবে না, আর ক্যানবেরা এই খেলায় জিতে যায়। আপনি কি জানেন অস্ট্রেলিয়াকে কেন দ্য ল্যান্ড অফ বিচ বলা হয়? এটির অন্যতম কারণ, আপনি যদি এই দেশে এক একটি বিচ এক এক দিন ঘুরে দেখতে চান, তবে আনুমানিক প্রায় 27 বছর লেগে যাবে সবগুলো বিচ ঘুরে দেখতে দেখতে। আশা করছি এর থেকে আপনি অনুমান করতে পারছেন যে এই দেশে কি পরিমাণ সমুদ্র উপকূল রয়েছে। আপনি জেনে অবাক হবেন যে প্রতি বছর অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে তেলাপোকার দৌড় আয়োজন করা হয়। হ্যাঁ বন্ধুরা, তেলাপোকার দৌড়। এই দৌড়ে লোকেরা বাজি ধরে, আর যারা জিতে যায় সে তো অনেক বড় লোক হয়ে যায়। অস্ট্রেলিয়া দুনিয়ার একমাত্র কন্টিনেন্ট বা মহাদ্বীপ যেখানে কোনো অ্যাক্টিভ ভলকানো বা আগ্নেয়গিরি নেই। জি হ্যাঁ বন্ধুরা, এই দেশে আপনি কোথাও অ্যাক্টিভ ভলকানো দেখতে পাবেন না। ওয়েল বন্ধুরা, আপনাকে জানিয়ে দিই যে এই দেশে মানুষ কম বাস করে কিন্তু প্রাণী বেশি। আপনি জেনে অবাক হবেন, অস্ট্রেলিয়ায় মাত্র 2.5 কোটি লোক বাস করে কিন্তু সেখানে আনুমানিক 15 কোটি ভেড়া আছে। এর মানে মাথাপিছু একজন মানুষের উপর 6টি ভেড়া আছে। ভেড়ার মতো এখানে ক্যাঙ্গারু সংখ্যাও অনেক বেশি। আপনি জানলে অবাক হবেন, অস্ট্রেলিয়ার জনসংখ্যার 30% অংশ অন্য সকল দেশে জন্মগ্রহণ করে। এর অর্থ হলো, যদি আপনি এই দেশে কিছু বছর থাকেন তো তখন এই দেশে গ্রিন কার্ড আপনি খুব সহজেই পেয়ে যাবেন। এছাড়াও এখানে অনেক কম মানুষ বসবাস করে। বন্ধুরা, ইউ নো হোয়াট, গ্রিক দেশের লোকদের তাদের দেশের পর অস্ট্রেলিয়াতেই বেশি দেখা যায়। বলা হয়ে থাকে মেলবোর্ন শহরের মোট জনসংখ্যার 60% লোক গ্রিক দেশ থেকে আসা। কি অসাধারণ! মনে হয় গ্রিক দেশ অস্ট্রেলিয়াকে তাদের দ্বিতীয় দেশ মনে করেন। আপনি কি জানেন অস্ট্রেলিয়াতে সুইজারল্যান্ডের তুলনায় অনেক বেশি স্নোফল হয়ে থাকে? আপনি জেনে অবাক হবেন যে অস্ট্রেলিয়ান আল্পস একটি পার্বত্য অঞ্চল যেখানে সুইজারল্যান্ডের চেয়ে বেশি স্নোফল হয়ে থাকে। অস্ট্রেলিয়া পৃথিবীর ওই সকল দেশের মধ্যে পড়ে যে সকল দেশে মহিলাদের অনেক মর্যাদা দেয়া হয়। আমি আপনাকে বলে দিই যে এটি বিশ্বের দ্বিতীয় দেশ যেখানে 1902 সালে মহিলাদেরকে ভোটাধিকার দেওয়া হয়েছিল, যা প্রায় 118 বছর আগে। এবং যে দেশটি প্রথম মহিলাদের ভোট দেওয়ার অধিকার দিয়েছিল তারা আর কেউ নয়, তাদেরই প্রতিবেশী দেশ নিউজিল্যান্ড। বন্ধুরা, যদি আপনার থাকে গ্যাম্বলিং খেলার উপর অনেক ভালোবাসা, যদি আপনি চান ভাগ্যের উপর ভরসা করতে, হতে চান কোটিপতি, তাহলে অস্ট্রেলিয়া হলো আপনার পছন্দের সেই শহর। আপনাদেরকে বলে দেই যে এখানে দুনিয়ার সবচেয়ে বেশি গ্যাম্বলিং খেলা হয়ে থাকে। 80% অস্ট্রেলিয়ান গ্যাম্বলিং ইনভলভ। একই সাথে দুনিয়ার 20% পোকার মেশিন এই অস্ট্রেলিয়াতে অবস্থিত। অস্ট্রেলিয়ার কাছে দুনিয়ার সবচেয়ে বড় ফেন্সিং রয়েছে, যা 5614 কিলোমিটার জুড়ে অবস্থিত। কিন্তু এটির পিছনে একটি আকর্ষণীয় কাহিনীও রয়েছে। এটি এমন কোনো কারণে করা হয়নি যে এই দেশটি কোনো শত্রুকে ভয় পায়। এটি করা হয়েছে যাতে ফসলের জমি বন্য কুকুরের হাত থেকে বাঁচানো যায়। আপনি কি জানেন অস্ট্রেলিয়ার ওয়াইন উৎপাদন অনেক এগিয়ে, এবং এই জায়গার ওয়াইন বিশ্বজুড়ে পরিচিত। এই দেশে 60টিরও বেশি ডেজিগনেটেড ওয়াইন রিজিয়ন বানানো হয়, এবং এই দেশটি বছরে 1.35 ট্রিলিয়ন বোতল মদ উৎপন্ন করে। বন্ধুরা, অস্ট্রেলিয়াতে স্পোর্টসের কালচার অনেক বেশি শক্তিশালী। এইখানে প্রতিটি ব্যক্তিকে আপনি কোনো না কোনো খেলায় জড়িত থাকতে দেখবেন। আপনাদেরকে বলে দেই বন্ধুরা, এইখানে প্রত্যেক শনিবার এবং রবিবার মানুষজন কম্পিটিটিভ স্পোর্টস খেলে থাকেন। অস্ট্রেলিয়ার মানুষদের পছন্দের পানীয় হলো বিয়ার। অস্ট্রেলিয়ার পূর্ব প্রধানমন্ত্রী বব হুক 11 সেকেন্ডে 1.18 লিটার বিয়ার পান করে বিশ্ব রেকর্ড তৈরি করেছিলেন। এখন ভাবুন, যদি দেশের প্রাইম মিনিস্টারের নামই ওয়ার্ল্ড রেকর্ড থাকে তাহলে সাধারণ পাবলিক কি করবে?
বন্ধুরা, আপনাদের বলে দিই যে অস্ট্রেলিয়াতে একটি এমন হ্রদ অর্থাৎ লেক রয়েছে যেটির রং হলো গোলাপি। এই লেকের নাম হলো লেক হিলিয়ার। আজ পর্যন্ত এটি জানা যায়নি যে আসলে এই লোকের রং গোলাপি কেন। আপনি জেনে অবাক হবেন যে এই দেশের একটি আইল্যান্ড যেটির নাম ক্রিসমাস আইল্যান্ড, এই দ্বীপে মানুষ নয় কাঁকড়া বসবাস করে। নভেম্বরের সময় লাখ লাখ কাঁকড়া এই দ্বীপে পৌঁছে আর এইখানে দৃশ্যই বদলে যায়। ইনফ্যাক্ট যখন কাঁকড়া আইল্যান্ডে যাওয়ার জন্য শহরের রাস্তাগুলো ক্রস করে তখন ওই দেশের ট্রাফিকগুলোকে আটকে দেওয়া হয়। বন্ধুরা, অস্ট্রেলিয়ার দেশ মিটের অনেক বড় এক্সপোর্টার। আপনাদের বলে দিই যে সৌদি আরবের সবচেয়ে বেশি উটের মিট অস্ট্রেলিয়া থেকেই এক্সপোর্ট করা হয়ে থাকে। এছাড়াও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে অস্ট্রেলিয়ার ভেড়ার মাংস প্রচুর রফতানি হয়ে থাকে। অস্ট্রেলিয়ায় 200টির বেশি ভিন্ন ভাষায় কথা বলা হয়, যার মধ্যে 45টি ভাষা স্থানীয়। যাই হোক, এই দেশের 30% মানুষ অন্যান্য দেশ থেকে এসে এখানে বসতি স্থাপন করেছে, তাহলে ভাষা তো অনেকগুলো হবেই। বন্ধুরা, বিশ্বের সবচেয়ে বড় শহর কোনটি? আপনাদের বলে দিই, সেটি হলো মেলবোর্ন। এইখানে ব্যাপারে বলা হয়ে থাকে যে এইখানে আপনি সবকিছু একদম পারফেক্ট পাবেন। এখানে রোড থেকে শুরু করে টাউনশিপ সবকিছু টপ ক্লাস। তাই তো বন্ধুরা, এই শহর লাগাতার 3 বছর দ্য বেস্ট সিটি ফর লিভিং এর টাইটেল জিতেছিল। তো আপনি কি এই শহরে থাকতে পছন্দ করবেন? আমাদের কমেন্ট করে জানাবেন অবশ্যই। বাই দ্য ওয়ে, আপনাদের বলে দিই যে মেলবোর্নকে ফক্স সিটিও বলা হয়ে থাকে, কারণ এই শহরে আপনি সব জায়গায় শিয়াল দেখতে পাবেন। অনেকবার তো শিয়ালগুলোর জন্য রাস্তার ট্রাফিককেও আটকাতে হয়। বন্ধুরা, মেলবোর্নের একটি নিয়ম রয়েছে, যদি আপনি এইখানে হারিয়ে যান অথবা যদি আপনি এখানে কোনো কিছু হারিয়ে ফেলেন তবে আপনি এটিকে ফিরে পাওয়ার জন্য কোনো পুরস্কার ঘোষণা করতে পারবেন না। এখানে এটি করা অবৈধ হিসেবে বিবেচিত হয়। তো বন্ধুরা, আশা করছি আমাদের সাথে এই অস্ট্রেলিয়ার জার্নি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, আর আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকবেন এবং কমেন্ট করে ভিডিওটি কেমন লেগেছিল আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।